সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রিমান্ডে থাকা টেকনাফের সাবেক ওসি প্রদীপ সহ তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন র‍্যাব তদন্তকারী দল। শুক্রবার দুপুরে টেকনাফের শ্যামলাপুর মেরিন ড্রাইভ সড়কের এবিপিএন এর সেই তল্লাশি চৌকিতে আলোচিত তিন আসামিকে নিয়ে বেশ কিছু সময় অতিবাহিত করেন র‍্যাবের তদন্তকারী দল। এ সময় তদন্ত দল কিভাবে সিনহা হত্যা সংঘটিত হয়েছে তা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন, আসামিদের কাছ থেকে একে একে ঘটনার বর্ণনা শুনেন। ওসি প্রদীপ সহ তিন আসামি এ সময় একে একে ঘটনার বর্ণনা দেন। তদন্তকারী দল প্রথমে নন্দদুলাল রক্ষিত, পরে লিয়াকত আলী এবং শেষে প্রদীপ কুমার দাসের কাছ থেকে ৩১ জুলাই রাতে সংঘটিত ঘটনার বর্ণনা শুনেন। তদন্তকারী দল ওই দিন ঘটে যাওয়া নৃশংস এই ঘটনার প্রকৃত ক্লু বের করার চেষ্টা করেন। শুক্রবার দুপুরে র‍্যাবের টিম ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টের সেই ঘটনাস্থলে ৩১ জুলাই রাতে ঘটনার দিন যেরকম ছিল সেভাবেই সাজানো হয়েছিল চেকপোস্টের অঙ্গন। ঘটনার সময় মেজর আব্দুস সিনহা মোহাম্মদ রাশেদ খান ব্যবহৃত গাড়িটির মতো একটি প্রাইভেট কার রাখা হয়েছিল ঘটনাস্থলে। শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র দুই মিনিটের মধ্যেই সেদিন ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছিল তা হুবহু দেখিয়েছেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিরা। তাদের ঘটনার বিবরণ খুব সূক্ষ্মভাবে প্রত্যক্ষ করেছেন র‍্যাবের মামলা তদন্তকারী কর্মকর্তা সহ উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাত্র এক মিনিটে কিভাবে সিনহা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল মূলত তারই একটি মোহরা এবং নানাভাবে বিশ্লেষণ চলে ঘটনাস্থলে। এর মাধ্যমে র‍্যাবের মামলা তদন্তকারী কর্মকর্তারা ঘটনার প্রতিটি সেকেন্ডকে নিয়ে বিশ্লেষণ করে দেখেন। বরখাস্তকৃত টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিত ওই দিনের ঘটনার বর্ণনা দেন র‍্যাবকে। কখন কে কি করেছিলেন ৩০ মিনিট ধরে ঘটনার বর্ণনা দেন নন্দদুলাল। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করে যে বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকতের বক্তব্য মতে ঘটনার দিন রাতে ৪০ সেকেন্ড অবসরপ্রাপ্ত মেজর সিনহার শরীরে ৪টি গুলি করেন লিয়াকত। তার মধ্যে ৩টি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগলেও ১টি গুলি তার মিসফায়ার হয়। ৩টি গুলি শরীরে ঢুকে আবার বের হয়ে যায়, যে কারণে সিনহার শরীরে ৬টি ছিদ্র হয় আর গুলির খোসা লেগে আঘাত হয় সিনহার গলায় ও বিভিন্ন স্থানে।